Assalamu alaikum. Assalamu alaikum, miss. Hana, kemon acho? Ji, miss, bhalo achi. Apni kemon achen? Ache, ami alhamdulillah bhalo achi. Acha, amra ek dui minute wait kori, tarpor amra shuru kore debo. Niha, kemon acho? Bisti. Assalamu alaikum, miss. Walaikum assalam. Kemon acho? Alhamdulillah, bhalo achi. Miss, apni kemon achen? Ache, alhamdulillah. Miss, assalamu alaikum. Walaikum assalam. Kemon acho? Bhalo achi. Apni kemon achen? Ache, alhamdulillah, bhalo achi. Amra ek minute wait kori, tarpor amra class e chole jabo. আচ্ছা, এর আগে বলো, তোমরা মোবাইলে স্ক্রিনে কিছু দেখতে পারছো? Yes, miss. Yes, miss. কি দেখতে পাচ্ছ বলো তো? সবাইকে স্বাগতম লেখাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখছো? Yes, miss. আচ্ছা, ঠিক আছে। তো আমরা তৃতীয় অধ্যায়টা শুরু করেছি। তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাপন, অভিশ্রবণ ও প্রসেদন। ঠিক আছে, ব্যাপন, অবিশ্রবণ এবং কি প্রসেদন, এই চ্যাপ্টারটা প্রথম থেকে শুরু করব, পার্ট এক আর দুই। ঠিক আছে, ব্যাপন কি ওই দিন একটু বুঝাইছিলাম গত ক্লাসে, আর একটু আজকে ডিটেল সংজ্ঞা সহ। ঠিক আছে, আজকে ব্যাপন, ব্যাপন কি, ব্যাপনের চাপ কি, এরপর হচ্ছে ব্যাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। কেমন? ওকে, আচ্ছা, তো সবাই দেখতেছো তাই না? Yes, miss. তো তোমাদের অধ্যায় হচ্ছে তৃতীয়, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 24 পৃষ্ঠা। ঠিক আছে, তো আমরা পড়াই চলে যাই আজকে ক্লাসে। সবাইকে স্বাগতম। অধ্যায় তৃতীয়, নিচের ছবিতে তোমরা কি দেখছো বলো তো? মিস, দুটো ছবি দেখতেছি, একটা হচ্ছে গাছের আর একটা কিছু কেমিক্যালের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়াহিদ রায়হান কে? আমি জোহা। জোহা, আচ্ছা, নামটা চেঞ্জ। আচ্ছা জোহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিচে তোমাদের সবার স্ক্রিনে কি এই ছবিগুলো দেখা যাচ্ছে? Yes, miss. কি দেখা যাচ্ছে নিচের ছবিতে, তোমরা কি দেখছো বলো তো, একজন করে করে বলো তো। উক্ত ছবিটিতে দেখা যায় যে উদ্ভিদ পাতার সাহায্যে পানি বাইরে নির্গমন করছে এবং মূলের সাহায্যে পানি শোষণ করছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি ব্যাপন, অভিশ্রবণ ও প্রসেদন প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে এই ছবিগুলো আমরা যে দেখতেছি, উক্ত ছবিতে দেখতেছে উদ্ভিদ পাতার সাহায্যে পানি বাইরে নির্গমন করছে। এই যে পাতার সাহায্যে বাইরে কি করতেছে, নির্গমন করতেছে, এবং মূলের সাহায্যে পানি শোষণ করছে। এই মূলের সাহায্যে কি করতেছে, উদ্ভিদ মূলের সাহায্যে কি করে, পানি কি করে, শোষণ করে। কেমন? তাহলে আমরা বলতে পারি এটি একটি ব্যাপন, অভিশ্রবণ এবং প্রসেদন প্রক্রিয়া। এই যে এখানে ব্যাপন আর অভিশ্রবণ, এই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে ব্যাপন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের পাঠ হচ্ছে ব্যাপন, অভিশ্রবণ ও প্রসেদন। ঠিক আছে, এই পাঠটা পড়ে তোমরা কি কি বলতে পারবে? ব্যাপন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, অভিশ্রবণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, প্রসেদন প্রক্রিয়ার পানি পরিক্রিয়া লিখতে পারবে। ঠিক আছে, এরপরে যাই নিচের ছবিতে তোমরা কি দেখছো, দেখি বলো তো।
তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ার কোন পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কখন বলে? ব্যাপন বলে। তাহলে ব্যাপন কি আমরা বলতে পারি, এই প্রক্রিয়ায় কোন পদার্থের অণুগুলো বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। কেমন ফারহানা, বুঝতেছ? ফারহানা, বৃষ্টি, তারপর হচ্ছে নিহা। Yes, মিস। আচ্ছা, নিহা, বৃষ্টি। হ্যাঁ, Yes, মিস। ওকে, তাহলে ব্যাপন কি এটা আমরা, ব্যাপন হচ্ছে বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্ত ভাবে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। এবার আসো, ব্যাপনটা আমরা, ব্যাপন চাপ আর ব্যাপন কি একটু ডিটেলসে পড়ি। যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণু পরমাণুগুলো তাদের গতিশক্তির প্রভাবে অধিক ঘন স্থান হতে কম ঘন স্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলা হয়। আর ব্যাপন চাপটা কি? ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘন যুক্ত স্থান থেকে কম ঘন যুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে কি বলা হয়? ব্যাপন চাপ। ঠিক আছে, তো আমরা, তোমাদের সামনে সিডাব্লিউ খাতা আছে? হ্যাঁ, জোহা, ফারহানা, নিহা, তারপর হচ্ছে বৃষ্টি, তোমাদের সামনে সিডাব্লিউ খাতায় ব্যাপন কি এটা লিখো, আর ব্যাপন চক কাকে বলে এটা একটু লিখে ফেলো। যে ভৌত প্রক্রিয়ায় কোন পদার্থের অণু পরমাণু গুলো তাদের গতিশক্তির প্রভাবে অধিক অতি অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলা হয়। আর ব্যাপন চাপ কি? ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘন স্থান থেকে অধিক ঘন যুক্ত স্থান থেকে কম ঘন যুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে কি বলা হয়? ব্যাপন চাপ। সবাই শুরু করেছ? বৃষ্টি, প্রীতি, নেহা, জোহা। ওকে, লিখা শুরু করে দাও। তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে স্পষ্ট ভাবে না সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লিখে নাও। লিখেছ? মিস, লেখা ফিনিশ। ফিনিশ? ইয়েস মিস। কার লেখা আগে ফিনিশ হয়েছে? মিস আমার। বৃষ্টির? মিস আমার। আচ্ছা ঠিক আছে, প্রায় সবার লেখা শেষ তাই না? তাহলে প্রথম থেকে বলো, ফারহানা বলো প্রথমে কি লিখেছো। ব্যাপন, যে ভৌত প্রক্রিয়ায় কোন পদার্থের অণু পরমাণুগুলো তাদের গতিশক্তির প্রভাবে অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলে। তারপর ব্যাপন চাপ কি? ব্যাপন চাপ, ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর প্রতি শক্তির গতি অণু পরমাণুগুলোর গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনযুক্ত স্থান থেকে কম ঘনযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। গুড, এরপরে ফারহানার পর হবে জোহা। জোহা বলো এবার। ব্যাপন, যে ভৌত প্রক্রিয়ায় কোন পদার্থের অণু পরমাণুগুলো তাদের গতি শক্তির প্রভাবে অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলে। ব্যাপন চাপ, ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনযুক্ত স্থান থেকে কম ঘনযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এই প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। গুড, এরপর বৃষ্টি বলো তো। ব্যাপন, যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণু পরমাণুগুলোর তাদের গতিশক্তি প্রভাবে অধিক ঘনস্থান হতে স্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলে। ব্যাপন চাপ, ব্যাপন চাপকারী পদার্থের অনুমানগুলোর অণু পরমাণুগুলো অণু পরমাণুগুলোর হ্যাঁ অণু পরমাণু চাপ সৃষ্টি হয়, যার
যা প্রভাবের হুম অধিক ঘন ঘন যুক্ত স্থান থেকে কম ঘন যুক্ত স্থানে স্থানে অনুগুলো ছড়িয়ে পড়ে। পরে। এ প্রকার চাপকে ব্যাপক চাপ বলে। গুড, তাহলে সবাই লিখেছ, ঠিক আছে? এখন তো পারবে ব্যাপন কাকে বলে, ব্যাপন চাপ কাকে বলে, কেমন? ক্লিয়ার? এরপরে যাই, ব্যাপন কি, ব্যাপনের চাপ কি, সেটি সম্পর্কে আমরা জেনেছি। এরপর ব্যাপনের গুরুত্ব কি কি গুরুত্ব পালন করে ব্যাপন? জীবের সকল রকম বা সব রকম শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাপনের মাধ্যমে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্রজনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া কি হয়, বের হয়ে বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতির লসিকার বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পূর্ণ হয়। তাহলে ব্যাপন গুরুত্বপূর্ণ 5টি কাজ করে থাকে, এই কাজগুলো হচ্ছে এগুলাই, ঠিক আছে? দেখি ফারহানা বলো তো কি কি কাজ করে থাকে। ব্যাপনের গুরুত্ব। জীবের সব রকম শরীর বৃত্তির কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাপনের মাধ্যমে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্রেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয়। প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে। রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। গুড, তাহলে জোহার বৃষ্টি বুঝেছো? এখন তো ক্লিয়ার, ঠিক না? এগুলো একটু লিখে ফেলো, পয়েন্ট করে লিখবা, বইয়ে প্যারা করা আছে এইভাবে তোমরা পয়েন্ট করে লিখবা, ঠিক আছে? এক থেকে পাঁচ এরকম লিখবা। তোমরা এখন লিখেছো না ব্যাপন কি, ব্যাপনের চাপ, ঠিক আছে? এরপরে লিখো ব্যাপনের গুরুত্ব, লিখতেছো? ইয়েস মিস। হ্যাঁ লিখো। পারহানা কতটুকু লিখেছ? মিস 2 নং পর্যন্ত লিখছি। আচ্ছা, বৃষ্টি লিখতেছ? বৃষ্টি কতটুকু গেছ? মিস আমি 3 নম্বরে। আচ্ছা, জোহা 2 নম্বরে। আচ্ছা, লিখে নাও। নেহা, নেহা কে আমার কথা শুনতেছ? হ্যাঁ, নেহার এখানে কি নেটওয়ার্ক প্রবলেম করছিল? নেহা আবার জয়েন করেছে? কারেন্ট গেছে গো, আচ্ছা আচ্ছা এখন আমি আচ্ছা, ঠিক আছে নেহা, তাহলে ব্যাপনের গুরুত্বটা লিখে নাও তাহলে। তোমার মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা একটু লিখে নাও, 1 থেকে 5 পয়েন্ট করে লিখো। ওকে ফারহানা লিখা শেষ? ফারহানা লিখা শেষ, কতটুকু গেছ? বৃষ্টি, বৃষ্টি তোমার লেখা শেষ? বৃষ্টি, জোহা লিখা শেষ? জোহা কি লিখেছ? জোহা বলো। জীবে সব রকম শরীর বৃত্তির কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্রেদনের প্রস্রেদনের মাধ্যমে মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার বের করে করে দেয়। দেয়। প্রাণীদের শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে। রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতির
লসিকার বহন ও লসিকা থেকে কোষে পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর বৃষ্টি, বৃষ্টি তোমার লেখা শেষ? Yes, মিস। কি লিখেছো একটু বলো তো। জীবের সব রকম শরীর বৃদ্ধির কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে। উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় ব্যাপনের মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ দেহে শোষিত প্রাণী প্রাণী বাষ্প আকারে উদ্ভিদ দেহে শোষিত পানি পানি বাষ্প আকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় কি করে বের করে দেয়। ওকে বলো। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। রক্ত থেকে খাদ্য অক্সিজেন প্রকৃতি লসিকার ও লসিকান থেকে কোষের পরিবর্তন করা ব্যাপন দ্বারা সম্পূর্ণ হয়। এরপরে নিহা, তুমি বলো তো দেখি। জি মিস, বলতেছি ব্যাপনের গুরুত্ব। জীবের সব রকম শরীর ভিত্তিক কাজের ব্যাপন প্রক্রিয়া ঘটে। উদ্ভিদ চালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাপনের মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। 3, উদ্ভিদ দেহে শোষিত প্রাণী বাষ্পকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়া বের করে দেয়। 4, প্রাণীদের শোষণের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করে। রক্ত থেকে খাদ্য অক্সিজেন প্রভৃতি লসিকায় বহন ও লসিকা লসিকা থেকে থেকে কোষ পরিবহন করা ব্যাপন দ্বারা সম্পন্ন হয়। গুড, তাহলে এইগুলো হচ্ছে ব্যাপনের গুরুত্ব, কেমন? এই 5টা গুরুত্ব আমরা শিখবো, তারপর কি পরীক্ষায় যদি আসে এরকম পয়েন্ট করে লিখবো, কেমন? ওকে মিস। এরপরে যাই নিচে ছবি থেকে আলোচনা করি। যেমন এটা ছবিতে কি দেখতেছি বলতো? সেন্টের ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে? সেন্টের ব্যাপন প্রক্রিয়া আমরা ছবি দেখতেছি সবাই, কি দেখতেছিস ছবি, ছবিতে কি দেখতেছি বলতো? মিস, ছবিতে একটা ছেলে সেন্টের ব্যাপন প্রক্রিয়া করতেছে, কেমন? ব্যাপনের পরীক্ষা, হ্যাঁ, পরাক পরীক্ষা করতেছে। ছবিতে দেখা যায় যে ব্যক্তিটি হাতে একটি সেন্টের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন? সে থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি আতর বা সেন্ট ব্যবহার করে তাহলে সমস্ত ঘর বা রুম সুবাসে ছড়িয়ে পড়ে। আমরা যখন সেন্ট ইউজ করি, ব্যবহার করি সেন্ট বা আতর, কেমন, তাহলে সমস্ত ঘর বা রুম কি হয়ে যায়, সুবাসে ছড়িয়ে পড়ে না? তো এই ছড়িয়ে পড়ার কারণ হলো কি? এই ছড়িয়ে পড়ার কারণ হলো কি? ব্যাপন, ঠিক আছে? বুঝতেছো তোমরা? হ্যাঁ, ব্যাপন অর্থাৎ ব্যাপনের সংজ্ঞা অনুসারে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অনুছড়ি পড়ে। বেশি ঘনত্ব যেদিকে আছে ওখান থেকে কম ঘনত্বের দিকে কি করে, ছড়িয়ে পড়ে, ঠিক আছে? তাহলে স্যান্ট হলো বেশি ঘনত্ব, এবং ঘরের ভিতর বা রুম হলো কি, কম ঘনত্ব। স্যান্ট হলো বেশি ঘনত্ব, এবং ঘরের ভেতর বা রুম হলো কি, কম ঘনত্ব। তাই ঘর বা রুম সুপাশে কি পড়ে, ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া, পরীক্ষার মাধ্যমে সেন্টারের ব্যাপন প্রক্রিয়া। এই মাধ্যমে কি হয়, বেশি ঘনত্বের অণুগুলো কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়া, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপন। এটার মাধ্যমে কি করে ব্যাপন প্রক্রিয়া পরীক্ষাটা করা হয়, ঠিক আছে? বুঝতেছো? ইয়েস মিস। বুঝতেছে নিহা? বলো তো দেখি ছবিতে এখানে কি দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায় যে ব্যাপন পরীক্ষাটা বলো। ছবিতে দেখা যায় যে ব্যক্তিটি হাতে একটি সেন্টের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সে থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি আতর বা সেন্ট ব্যবহার করে তাহলে সমস্ত ঘর বা রুম সুবাসে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার কারণ হলো ব্যাপন।
অর্থাৎ ব্যাপনের সংজ্ঞা অনুসারে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অণু ছড়িয়ে পড়া। তাহলে স্যান্ড হলো বেশি ঘনত্ব এবং ঘরের ভিতর বা রুম হলো কম ঘনত্ব, তাই ঘর বা রুম সুবাসে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তাহলে বেশি ঘনত্ব হচ্ছে স্যান্ডের বোতল, আর হচ্ছে কম ঘনত্ব হচ্ছে ঘরের ভিতর বা রুম। এই জন্য বেশি ঘনত্ব থেকে স্যান্ডের, যখন আমরা স্যান্ড ইউজ করি বা স্যান্ড বা আতর ইউজ করি ব্যবহার করি, তখন কি হয়, এর সুগন্ধিটা বা সুবাসটা চারিদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ব্যাপন। এরপরে যাই আমরা সেন্টের ব্যাপন প্রক্রিয়া, পারবে আলোচনা করো? পারবে তো? এখন নেহা, দৃষ্টি, প্রীতি, জোহা পারবে এই প্রক্রিয়াটা লিখতে? পারবে তো পরীক্ষা, সেন্টের পরীক্ষার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়াটা লিখতে পারবে? ইয়েস মিস, পারবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপরে যাই, পরের পাঠে যাই। এরপর দেখি কিসমিস, শুকনা কিশমিশ, আর পাশে হচ্ছে অভিশ্রবণ দ্বারা পানি শোষণের ফলে শুকনা কিশমিশ গুলো স্ফীত হয়েছে। এবার আমরা করব অভিশ্রবণ, ঠিক আছে? এতক্ষণ আমরা পার্ট 1-2 পড়েছি, ব্যাপন কি, ব্যাপনের চাপ বলতে কি বুঝো, ব্যাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে? এই তিনটা। আবার এখন পার্ট 3-এ চলে যাচ্ছি, পার্ট 3 হচ্ছে অভিশ্রবণ, ঠিক আছে? নিচের ছবি থেকে আমরা আলোচনা করব। ছবিগুলো আমরা দেখতেছি, কিসের ছবি দেখতেছিস? কিসের ছবি চিনো? শুকনা কিশমিশ আর এখানে অভিশ্রবণ দ্বারা পানি শোষণের ফলে শুকনা কিশমিশ গুলো স্ফীত হয়েছে, স্ফীত হয়েছে। আমরা চিনি, কিশমিশ চিনি, ইয়েস মিস, খেয়েছি কখনো? আঙ্কুরে শুক এই মিস, কিশমিশ কেমন জানি খাইতে, খেয়েছি তো আমরা, কেমন সবাই চিনি এবং খেয়েছিও, ঠিক আছে? এই কিশমিশের মাধ্যমে অভিশ্রবণ প্রক্রিয়াটা আমরা বুঝে নেব, ঠিক আছে? অভিশ্রবণ হলো কম ঘনত্ব, কম ঘন স্থান থেকে দ্রাবক অণুগুলো অধিক অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলা হয়, ঠিক আছে? কি বলেছে? অভিশ্রবণ হলো কম ঘন স্থান থেকে দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলা হয়। অভিশ্রবণের সংজ্ঞাটা একটু লিখে নাও তোমরা। অভিশ্রবণ কি? অভিশ্রবণ হচ্ছে কম ঘন স্থান থেকে দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলা হয়। এখানে দ্রাবক বলতে কি, পানি, দ্রাবক মানে প্রাণী, পানি পানি। কম ঘন স্থান থেকে দ্রাবক অণু, দ্রাবক মানে পানি, অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলা হয়। অভিশ্রবণ হলো কম ঘন স্থান থেকে দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলা হয়। বৃষ্টি, তুমি বুঝতেছ? আচ্ছা লিখে নাও, অভিশ্রবণের সংজ্ঞাটা লিখে নাও। লেখা ফিনিশড? কার লেখা ফিনিশ? ফারহানার? ইয়েস মিস। ফারহানা বলতো কি লিখেছো? অভিশ্রবণ হলো কোন কম অভিশ্রবণ হলো কম ঘন স্থান থেকে দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিশ্রবণ বলে। এটা হচ্ছে অভিশ্রবণের সংজ্ঞা। আর কার লেখা শেষ? বিশ্বের লেখা শেষ? মিস আমার, নেহার লেখা শেষ? নেহা বলো তো দেখি, অভিশ্রবণ কাকে বলে? অভিশ্রবণ হলো কম ঘন স্থান থেকে
দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। এরপর আর কার লিখা শেষ? বৃষ্টির লিখা শেষ? মিস বৃষ্টি বলো, অভিস্রবণ কাকে বলে? অভিস্রম হলো কম ঘন স্থান থেকে ধাবক অণুগুলো ঘন স্থানের দিকে ধাপিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রম বলে। হ্যাঁ, অভিস্রবণ বলা। তারপর হচ্ছে, এরপর আর কার লিখা শেষ? জোহার লিখা শেষ? জোহা বলো তো একটু, অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণ হলো কম ঘন স্থানের স্থান থেকে দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। গুড। তাহলে অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণ হলো কম ঘন স্থান থেকে দ্রাবক অণু, দ্রাবক বলতে এখানে পানি বোঝাচ্ছে, দ্রাবক অণুগুলো অধিক ঘন স্থানের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াকে অভিস্রবণ বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা পরের ছবিতে চলে যাই। অভিস্রবণের ক্ষেত্রে প্রক্রিয়া বোঝানোর ক্ষেত্রে আমরা যে বিশেষ ধরনের ধারণা, আমাদের যে বিশেষ ধরনের বিষয়ের ধারণা দরকার, তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পদ্মার বৈশিষ্ট্য জানো। পদ্মাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভেদ্য পদ্মা, আরটা হচ্ছে ভেদ্য পদ্মা, আরটা হচ্ছে অর্ধভেদ্য পদ্মা। ঠিক আছে, উক্ত ছবিতে এই আমরা ছবি দেখতেছি, পলিথিন ছবি দেখতেছি, ঠিক না? দেখতেছি পলিথিন কোষ প্রাচীর আর ডিমের কোষা। উক্ত ছবিতে পলিথিন হলো অভেদ্য পদ্মা, কোষ প্রাচীর হলো ভেদ্য পদ্মা, ডিমের কোষা হলো অর্ধভেদ্য পদ্মা। তাহলে পদ্মা তিন ধরনের, ঠিক আছে? পদ্মাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অভেদ্য পদ্মা, ভেদ্য পদ্মা, আরটা হচ্ছে অর্ধভেদ্য পদ্মা। ঠিক আছে, ক্লিয়ার? অভেদ্য পদ্মার মধ্যে রয়েছে পলিথিন, কোষ প্রাচীর হলো ভেদ্য পদ্মা, ডিমের কোষা হলো অর্ধভেদ্য পদ্মা। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়ে কি কি পড়েছি বলতো? কে 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 বলতে পারবে কি কি পড়েছি আজকে ক্লাসে? আজকে আমরা ব্যাপন পড়েছি, ব্যাপন চাপ পড়েছি, ব্যাপনের গুরুত্ব পড়েছি, আর সেন্টের মাধ্যমে ব্যাপন পরীক্ষাটা, হ্যাঁ সেন্টের মাধ্যমে ব্যাপন ব্যাপনের পরীক্ষা, হ্যাঁ, তারপর হচ্ছে অভিস্রবণ, অভিস্রবণ কাকে বলে, আর পদ্মা সম্পর্কে জেনেছি, কেমন? তো এর মধ্যে এই যেগুলো বুঝিয়েছি ওগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে? বুঝো নাই এরকম আছে? বুঝেছি আমরা সব, পারবো তো? ইয়েস মিস, ইয়েস মিস, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, আর জোহা, বৃষ্টি, তারপর হচ্ছে নিহা, বুঝেছো তো না সমস্যা আছে? ইয়েস মিস, বুঝছি। তো পার্ট তিন, আমি আরো কিছু বাকি আছে পড়া, ওগুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিবো পদ্মা সম্পর্কে। ঠিক আছে, অভিশ্রবণ প্রক্রিয়াটা বোঝানোর জন্য পদ্মাকে আমরা কি সাধারণত তিন ভাগে ভাগ পেয়েছি, ঠিক আছে, এই ভাগগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বুঝে নিব। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।